হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আলোচনা করব সেপ্টেম্বর মাস 2019 সালের 2019 সালের সেপ্টেম্বর মাসের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু প্রশ্ন এই ভিডিওতে আলোচনা করব। আর ভিডিওটি শুরুর আগে তোমরা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, তারা লাল রঙের ভিডিও নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করবে এবং সাথে সাথে বেল আইকনে প্রেস করে নোটিফিকেশান অন করবে, তাহলে আমাদের চ্যানেলের লেটেস্ট ভিডিও আপডেটস খুব সহজে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি শুরু করি। প্রথম প্রশ্ন, দাদাসাহেব ফালকে পুরস্কার 2018 পাচ্ছেন কে? সঠিক উত্তর অপশান বি অমিতাভ বচ্চন। আর 2017 সালে পেয়েছিলেন কে? 2017 সালে পেয়েছিল বিনোদ খান্না। আর এই দাদাসাহেব ফালকে পুরস্কার হচ্ছে ফিল্মের ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার, আর এটি যে পুরস্কার অর্থাৎ 2001 বছর পরে 2018 সালের পুরস্কার দেওয়া হয় 2019 সালে, 1 বছর পরে দেওয়া হয় এই পুরস্কারটি। ঠিক আছে, পরের প্রশ্ন, সম্প্রতি কে গ্লোবাল গোলকিপার অ্যাওয়ার্ড পেলেন? অপশান এ নরেন্দ্র মোদি। এই গ্লোবাল গোলকিপার অ্যাওয়ার্ড দেয় বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। ঠিক আছে, আর রবিশ কুমার তোমরা জানো সম্প্রতি রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছেন সাংবাদিকতার জন্য। IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর নিউ চিপ অর্থাৎ নতুন প্রধান কে হয়েছেন? হয়েছেন ক্রিস্টালিনা জর্জিয়েভা। ঠিক আছে, তিনি এর আগে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট ছিলেন। সম্প্রতি কে বেলজিয়াম গ্র্যান্ড প্রিক্স ফর্মুলা ওয়ান রেস জিতলেন? সঠিক উত্তর অপশান এ চার্লস লেক্লার। কোন কোম্পানির ড্রাইভার? তিনি হচ্ছেন ফেরারি কোম্পানির ড্রাইভার, আর তিনি বেলজিয়াম গ্র্যান্ড প্রিক্স জিতেছেন এবং ইতালিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতেছেন। আর তিনি কোন দেশের বাসিন্দা? মোনাকোর বাসিন্দা হচ্ছেন চার্লস লেক্লার। পরের প্রশ্ন, সম্প্রতি কে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ হলেন? সঠিক উত্তর অপশান বি মিসবাহুল হক। পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মিসবাহুল হক, তিনি পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ হয়েছেন। কোন দেশ রাজধানী পূর্ব অর্থাৎ ইস্ট কালিমান্তানে স্থানান্তরিত করলো? সঠিক উত্তর অপশান বি ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার এর আগে রাজধানী ছিল কি? জাকার্তা। তো বর্তমানে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে সমুদ্রপৃষ্ঠ জলস্তর বাড়ছে, তো ইন্দোনেশিয়া অনেকগুলি আইল্যান্ড নিয়ে গঠিত এই জন্য, আর জাকার্তা তো অনেক মানে সমুদ্র তীরবর্তী হয়, জলস্তর বৃদ্ধির কারণে ইন্দোনেশিয়া কালিমন্তনে রাজধানী শিফট করেছে। পরের প্রশ্ন, নওখই ফেস্টিভ্যাল কোন রাজ্যের একটি উৎসব? নওখই ফেস্টিভ্যাল হচ্ছে ওড়িশার, এটি সম্প্রতি সেলিব্রেট হয়েছে ওড়িশায়। সম্প্রতি কোন মহিলা ক্রিকেটার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করল? মিতালি রাজ। বিশ্ব ওজন দিবস কবে পালন করা হয়? বিশ্ব ওজন দিবস পালন করা হয় 16ই সেপ্টেম্বর। এ প্রসঙ্গে আমরা দেখে নেব সেপ্টেম্বর মাসের ইম্পর্টেন্ট ডেগুলি। 5ই সেপ্টেম্বর পালন করা হয় শিক্ষক দিবস, আর সেই সঙ্গে 5ই সেপ্টেম্বর পালন করা হয় চ্যারিটি দিবস বা চ্যারিটি ডে, আর 5 অক্টোবর পালন করা হয় কি? 5 অক্টোবর পালন করা হয় ওয়ার্ল্ড টিচার ডে, আর 5ই সেপ্টেম্বর পালন করা হয় টিচার্স ডে, ন্যাশনাল টিচার ডে, যেমন ভারতে পালন করা হয়। এই দিন সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন 5ই সেপ্টেম্বর, এই দিনটিকে ভারতে শিক্ষক দিবস পালন করা হয়। আর 8ই সেপ্টেম্বর পালন করা হয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, ইন্টারন্যাশনাল লিটারেসি ডে, আর 14ই সেপ্টেম্বর পালন করা হয় জাতীয় হিন্দি দিবস। আর ওয়ার্ল্ড হিন্দি ডে পালন করা হয় কবে? 10ই জানুয়ারি পালন করা হয় ওয়ার্ল্ড হিন্দি ডে, আর ন্যাশনাল হিন্দি দিবস পালন করা হয় 14ই সেপ্টেম্বর। 16ই সেপ্টেম্বর ওজন দিবস পালন করা হয়। 21ই সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস। এবছরের থিমটা ইম্পর্টেন্ট, থিম মনে রাখবে ক্লাইমেট অ্যাকশন ফর পিস। আর 27ই সেপ্টেম্বর পালন করা হয় বিশ্ব পর্যটন দিবস বা ওয়ার্ল্ড ট্যুরিজম ডে। পরের প্রশ্ন, ইউএস ওপেন মহিলা সিঙ্গেল জয়ী, ইউএস ওপেনে মহিলা সিঙ্গেলস খেতাব জয়ী কে? সঠিক উত্তর অপশান বি ভিয়েঙ্কা
ভিয়েঙ্কা অ্যান্ড্রেস্কু, তিনি কোন দেশের খেলোয়াড়? কানাডার খেলোয়াড় ভিয়েঙ্কা অ্যান্ড্রেস্কু। তিনি সেরেনা উইলিয়ামসকে পরাজিত করে এই খেতাব জিতেছেন এবছর। আর ইউএস ওপেন পুরুষ সিঙ্গেলস খেতাব জয়ী হচ্ছে রাফায়েল নাদাল, স্পেনের খেলোয়াড় তিনি, আর ভিয়েঙ্কা অ্যান্ড্রেস্কু কানাডার খেলোয়াড়। ওকে, সম্প্রতি কোন রেলওয়ে স্টেশন ফান জোন প্রতিষ্ঠা করলো, মানে কোন রেলওয়ে স্টেশনে সম্প্রতি কোন রেলওয়ে স্টেশনে ফান জোন প্রতিষ্ঠা করা হলো? সঠিক উত্তর অপশান ডি, বিশাখাপত্তনম। অন্ধ্রপ্রদেশের একটি রেলওয়ে স্টেশন বিশাখাপত্তনমে ফান জোন স্থাপন করা হলো। এই ফান জোন হচ্ছে কি? ফান জোন হচ্ছে অনেক সময় দেখা যায় রেল আসতে দেরি হয়, তো এই সময় বাচ্চাদের একটু সমস্যা হয়, তো বাচ্চাদেরকে মজা দেওয়ার জন্য বা বাচ্চাদের জন্য এই সময় বাচ্চারা ওই এই ফান জোনে গিয়ে বিভিন্ন খেলা করতে পারবে। ওকে, পরের প্রশ্ন, সিলিনেক্স 2019 ভারত ও কোন দেশের মধ্যে আয়োজিত হলো? ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। সম্প্রতি ভারত, জাপান, আমেরিকার মধ্যে 23তম নৌমহড়া মালাবার 2019 কোথায় আয়োজিত হলো? এটি আয়োজিত হয়েছে, সঠিক উত্তর অপশান বি, জাপানে। সম্প্রতি গুজরাট হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি কে নিযুক্ত হলেন? সঠিক উত্তর অপশান সি, বিক্রমনাথ। সম্প্রতি নাইটহুড উপাধি পেলেন কে? নাইটহুড উপাধি পেয়েছেন দুজন, এ এবং বি, অর্থাৎ সি অপশান সঠিক উত্তর, জেফ্রি বয়কট এবং অ্যান্ড্রু স্টারস। তো এই দুজনই ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেট খেলোয়াড়। সম্প্রতি ভারতীয় বায়ুসেনা প্রধান হিসাবে কে নিযুক্ত হলেন? অপশান এ সঠিক উত্তর, রাকেশ সিং বাদুরিয়া। এর আগে ছিল ভিএস ধানোয়া, এখন রাকেশ সিং বাদুরিয়া। আর ভাইস চিফ বায়ুসেনা, মানে ভাইস চিফ অর্থাৎ বায়ুসেনার উপপ্রধান কে হয়েছেন? এটা হয়েছেন এস আরোরা। সম্প্রতি কোন দেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে উঁচু টাওয়ার উন্মোচন করলো? শ্রীলঙ্কা সঠিক উত্তর, অপশান বি সঠিক উত্তর। সম্প্রতি এডিবি থেকে অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে কে ইস্তফা দিলেন? তাকেহিকো নাকাও। তো এই ভিডিওতে এই পর্যন্ত। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং অন্যদের সঙ্গে শেয়ার করবে, সেই সঙ্গে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।